খুব এমার্জেন্সি একটা বিষয় নিয়ে লাইভে এলাম। গত 3-4 দিন আগে আমাদের একটা টেলিগ্রাম মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা একটু আভাস দিয়েছিলাম এনআইওএসের বিষয়ে। আজকে আমি লাইভে এলাম মেনলি এনআইওএসের বিষয়ে বলার জন্য। আপনারা সবাই জানেন যে উত্তরাখণ্ড থেকে যে এনআইওএসের বিরুদ্ধে লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট আমাদের সকল স্টেটের জন্য, অল ইন্ডিয়ার জন্য এনে দিয়েছিল যে এনআইওএস আমাদের কম্পিটিশনের পথ থেকে কিন্তু সরে গেছিলো। মানে এনআইওএস প্রাথমিকের ক্ষেত্রে ভ্যালিড ছিল না, সেই রায় আমরা পেয়েছিলাম। তো আগে বলি যে এনআইওএস কোর্সটা কী ম্যাটার এই বিষয়টা। তো যারা ইন সার্ভিস, যাদের ট্রেনিং ছিল না, সেই তাদের ইন সার্ভিস নন ট্রেন যে টিচার, তাদের চাকরি বাঁচানোর জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট মানে ভারত সরকার একটা কোর্স, ওয়ান টাইম কোর্স, হ্যাঁ 17 থেকে 19 একটা কোর্স চালু করেছিলেন, সেটা হচ্ছে এনআইওএস। সেটা এর এই কোর্সটার উদ্দেশ্যই ছিল যারা ইন সার্ভিস কিন্তু নন ট্রেন, তাতে মানে তাদের যাতে চাকরিটা বাঁচে। কারণ একটা সময় এসেছিলো যে নন ট্রেনদের আর কিন্তু নন ট্রেনদের দিয়ে শিশুদের শিক্ষা বা আমাদের প্রাথমিক বা প্রাথমিক লেভেলের শিক্ষা কিন্তু দেওয়া আইনগত বিরুদ্ধ। তো সেই বিষয়ে তাদেরকে নন ট্রেনদের ট্রেন করার জন্য এই এনআইওএস কোর্সটা এনেছিল। কিন্তু সেই এনআইওএস কোর্সটা সরকারের মানে যে সুযোগটা বা সুবিধাটা যাদের জন্য, যে যাদের সার্ভিসটা বাঁচানোর জন্য, তারা যাতে এই ট্রেনিংটা নিয়ে তাদের সার্ভিসটা বাঁচাতে পারে, নন ট্রেন হয়েও যাতে তাদের ইন সার্ভিস থেকে থাকতে পারে, সেই বিষয়ের অপব্যবহার করে অনেকেই কিন্তু প্রাইভেট স্কুলে যারা জব করতো বা কোনো স্কুলের কোড ইউজ করে, সেটা মানে ঘুর পথে বা অপপ্রথে, সেই অপব্যবহার করে এই কোর্সটা করেছে। এবং সেই কোর্সটা করে আমাদের মতো বা ফ্রেশ রিক্রুটমেন্ট গুলোতে টেট দিয়ে তারা কোয়ালিফাইড করে আমাদের কম্পিটিশনে তারা কিন্তু আসার চেষ্টা করেছিল। তো সেই বিষয়ে উত্তরাখণ্ড যে জাজমেন্ট, উত্তরাখণ্ডের যে লড়াইয়ের থেকে আমরা সুপ্রিম কোর্টে এনে পেয়েছিলাম যে এনআইওএস বাদ চলে যায়। কিন্তু আপনারা খুব ভালো করে জানেন 22-এর টেটেও কিন্তু এনআইওএস বসেছিল এবং 23-এর টেটেও কিন্তু এনআইওএস বসেছে, এবং আগে তো বসেইছে 14-17 টেটেতেই সব জায়গাতেই কিন্তু এনআইওএসরা টেট পরীক্ষা দিতে পেরেছে। তো এইরকম অবস্থা, এরকম সিচুয়েশানে গত জানুয়ারি মাসের 31 তারিখে, এই 24-এরই জানুয়ারি, 31-এ জানুয়ারি এনআইওএস একটা রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। তো সেইটা গত মাসের 27 তারিখে, মানে 27-এ জুলাই, সেটা মেনশন করানো করায় ওনার এনআইওএসদের তরফ থেকে, সেটা সুপ্রিম কোর্টে মেনশন করায় একটা সিনিয়র অ্যাডভোকেটকে দিয়ে। এবং তারা এই অ্যাপিলটা রাখে যে তাদের যে বক্তব্য, তাদের যে পয়েন্ট, তাদের যে যুক্তি, সেটা যেন ওপেন কোর্টে শোনা হয়। তো সেই বিষয়ে কিন্তু একটা ওরা সেই মানে অ্যাপিলটা বলুন বা তাদের যে দাবিটা, সেটা গ্রাহ্য হয়েছে এবং ওপেন কোর্টে তাদের যে বক্তব্য শোনার জন্য গত 6 তারিখে সেটা লিস্টেড হয়ে রয়েছে, লিস্টেড আছে। এবার এই যে এনআইওএসে, এটা কিন্তু যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়ে গেছে তা নয়। রিভিউ পিটিশন, আচ্ছা আমার মাঝে কানেকশান স্লো দেখাচ্ছে, আমার কি কথা সব কিছু ক্লিয়ার আসছে? আর একবার একটু যদি কেউ বলেন। আচ্ছা আমি বলছি, আমি কন্টিনিউ করছি, যদি কারোর শুনতে অসুবিধা হয় বা কিছু যদি প্রবলেম হয় আমাকে একটু মেসেজে জানাবেন, আমি অবশ্যই বলবো। যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়ে গেছে তা নয়, তারা কিন্তু রিভিউ করেছিলেন এবং সেটা যাতে ওপেন কোর্টে তাদের পয়েন্টগুলো, তারা যুক্তিগুলো রাখতে পারে, সেই জন্য 6 তারিখ একটা শুনানি আছে। তো এনআইওএস আমাদের কিন্তু এখন ভীষণ বড় একটা বিপদ। কেন বিপদ, কী কারণে বিপদ, এবার এটা আমি খুলে বলি। কারণ আপনাদের কাছে তথ্য আছে কি জানি না, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকেই আমাদের অঙ্কুর একটা আরটিআই করেছিল, সেই আরটিআইয়ের তথ্য অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি এনআইওএস আছে বিহারে, যেটা 2,50,000-এরও বেশি, 2,62,000 সামথিং, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআইওএস আছে 1,62,000+, 1,62,000 সামথিং। তাহলে এই যে একটা বিপুল সংখ্যক এনআইওএস, তার মধ্যে অনেকেই ইন সার্ভিস আছে, আবার অনেকেই যারা বিভিন্ন ঘুর পথে বলবো বা এই সুযোগটার অপব্যবহার করে কোনো প্রাইভেট স্কুলের ইন সার্ভিস হয়ে বা কোনো স্কুলকে ব্যক্তিগত কোনো খাতিরের জায়গা থেকে, তাই সেই কোড ইউজ করে তারা এই কোর্সটা করেছে এবং আমাদের সাথে সম কম্পিটিশনে আসছে। এবার আমাদের লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এদের এই রিভিউ পিটিশনটাই যাতে খারিজ হয়ে যায়, রিভিউ পিটিশনটা যাতে অ্যাকসেপ্টই না হয়। তার জন্য কি করতে হবে, এনআইওএসরা যেমন বড় বড় অ্যাডভোকেট নামাচ্ছেন, সিনিয়র অ্যাডভোকেট নামাচ্ছেন, তাহলে আমাদের রেগুলার ডিএলএডদের তরফ থেকেও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট নামাতে হবে। কেন তারা ইন সার্ভিস হয়েও, মানে কেন এই এনআইওএস কোর্সটা কোনো এক্সিস্ট করে না,
মানে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক্সিস্ট করে না, পরবর্তী আপাতকালীন যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে এনআইওএসটা কেন ইনভ্যালিড, কোনো এক্সিস্টই করে না সেটা জানানোর জন্য আমাদের কিন্তু রেগুলার ডিএলএডদের তরফ থেকে আমাদের অ্যাডভোকেট রাখতেই হবে, সিনিয়র অ্যাডভোকেট। কেন রাখতে হবে? এনআইওএসের সংখ্যাটা আপনারা জানলেন, কম বেশি আমি অ্যাপ্রক্স বলছি, আমাদের তথ্য অনুযায়ী, আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী 22 টেট পাস ক্যান্ডিডেটদের মধ্যে 16,000-17,000 প্লাস এনআইওএস ক্যান্ডিডেট আছে। ষোলো থেকে সতেরো হাজার প্লাস শুধু 22 স্টেট পাস এনআইওএস ক্যান্ডিডেট আছে। এর আগে 14 এনআইওএস ক্যান্ডিডেট আছে, তারপরে 17 এনআইওএস ক্যান্ডিডেট আছে। এবং আপনারা জানেন যে আমরা গত 21 জুন 2024 আমাদের যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কেসটা করা হয়েছিল, 23 যারা এনআইওএস পরীক্ষা দিয়েছিল তাদের যাতে রেজাল্ট পাবলিশ না করা হয়। কেন? কারণ এনআইওএস পোস্টার এক্সিস্ট করে না এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এনআইওএস প্রাইমারিতে অ্যালাউ নয় ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা 21 জুন যে আমাদের আকসার আলী মণ্ডলের নামে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কেসটা ছিল, সেই কেস নাম্বারটা ছিল যতদূর সম্ভব 15,237 এরকম কিছু একটা কেস নাম্বার ছিল, আমি আমার যতদূর মনে আছে এরকমই ছিল 15,237। তো সেই কেসটাতে আমরা জিতেছি এবং আমরা রায়ও পেয়েছি যাতে 23 টেটের এনআইওএসদের রেজাল্ট পাবলিশ না করা হয়। এবার এই এনআইওএসরা বাদ গেছে বলে আমাদের কিন্তু কম্পিটিশনটা অনেকটা কম। আপনারা খুব ভালো করে জানেন এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে, পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে একটা বোঝাই যায় যে আমাদের কম্পিটিশনটা কোথায় যাচ্ছে এবং কতটা আমরা শূন্যপদ পেতে পারি। সেই শূন্যপদে যদি এই শুধুমাত্র 22 থেকেই 16,000-17,000 এনআইওএস ক্যান্ডিডেট একটা ধাক্কায় আমাদের কম্পিটিশনের রাস্তায় চলে আসে, তারপরে তো আরও প্লাস হবে। কেন? কারণ 17 আছে, 14 আছে, 23 আছে এবং আমাদের যে জাজমেন্টটা এসছে 22 প্রথম আমরা কিছু পেলাম, প্রথম একটা পজিটিভ জাজমেন্ট যে 22 তরফ থেকে আমরা যদি প্রথম কিছু পেয়ে থাকি যে 23 এনআইওএসের রেজাল্ট আটকাতে পেরেছি, যারা এনআইওএস দিয়ে পাস করেছে 23 তারা কোনো সার্টিফিকেট পাবে না, সেই জাজমেন্টটাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, সেই জাজমেন্টটা আর কোনো গুরুত্ব থাকবে না। একটা ধাক্কা এই যে 6 সুপ্রিম কোর্টে এনআইওএসের যে রিভিউ পিটিশনের জন্য যে শুনানির ডেটটা আছে, তারা যদি জাজকে কনভেন্স করতে পারে যে তারা যোগ্য বা তাদের একটা সুযোগ দেওয়া হোক, এই কনভেন্সটা যদি করতে পারে, এক ধাক্কায় আমাদের মানে 20,000-25,000 প্লাস এনআইওএস কিন্তু আমাদের মানে কম্পিটিশনের মধ্যে চলে আসবে। তাহলে ভাবুন যে আমরা রেগুলার ডিএলএড হয়ে আমাদের অধিকারের যে মানে চাকরিটা, হকের যে চাকরিটা, সেই চাকরিটা যারা অনধিকারভাবে অপপ্রয়োগ করেছে, যে রাজ্য ভারতের মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট ইনসার্ভিসদের বাঁচানোর জন্য যে কোর্সটা করার আর কি অনুমতি দিয়েছিল বা এই কোর্সটা ওয়ান টাইম কোর্স হিসাবে এনেছিল, সেটার অপব্যবহার করে যারা এসছে তারা তাহলে আমাদের অধিকারে থাবা বসাচ্ছে। তাই আমাদের মানে এই বিষয়ে আমরা খুব দ্রুততার সাথে, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল এবং সেই কারণের জন্য আমরা উত্তরাখণ্ড এবং বিহারের এ থেকে অলরেডি আই ফাইল হয়ে গেছে, বিহার এবং উত্তরাখণ্ডের যে রেগুলার ডিএলএড সহযোদ্ধারা আছে তাদের তরফ থেকে, রেগুলার ডিএলএডদের তরফ থেকে সুপ্রিম কোর্টে অলরেডি আই ফাইল হয়ে গেছে। আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করেছি এবং তাদের সাথে আমরা খুব তৎপরতার সাথে মিটিং করে আমরা এই স্থিরে এসেছি যে আমরা এককভাবে ওয়েস্টবেঙ্গল, বিহার এবং উত্তরাখণ্ড এককভাবে রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে আমরা অ্যাডভোকেট দিচ্ছি সুপ্রিম কোর্টে, সেই তার জন্য যাতে আমরা রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টই না হয়। অ্যাকসেপ্ট হলে তারপর তো শুনানি, তারপর সেটা কতটা গ্রহণযোগ্য তার এতে, কিন্তু আমরা প্রথম ডেটেই সেটা খারিজ করতে চাইছি। আমাদের উদ্দেশ্য এটাই, আয়ে করে ঢোকার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যাতে রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টই না হয়। কারণ একতরফা যদি এনআইওএসদের শুধু উকিল থাকে, এবং আমরা মানে শুনেছি বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন তথ্য থেকে আমরা যেটা তথ্য পেয়েছি ওরা কিন্তু এনআইওএসটা কিন্তু বড় বড় সিনিয়র অ্যাডভোকেট নামাচ্ছে, মানে কপিল সিব্বাল এবং গোপাল সিব্বাল স্যার এবং মীনাক্ষী অরোরা ম্যামের মতো বড় বড় সিনিয়র অ্যাডভোকেটকে নামাচ্ছেন। তাহলে সেই জায়গায় একতরফা একটা জাজকে মিসগাইড করা কিন্তু খুব সহজ। সেই জায়গায় যদি রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে আমরা যদি আমাদের অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট না রাখতে পারি, তাহলে কিন্তু আপনারা ভাবুন যে একটা ধাক্কায় মানে কম বেশি আমি প্লাস মাইনাস করে বলছি 25,000 এনআইওএস ক্যান্ডিডেট রেগুলার ডিএলএডদের পথের বাধা হয়ে দাঁড়াবে, পথের কম্পিটিশনের ভারী হয়ে দাঁড়াবে। তাহলে এই জায়গায় কিন্তু এইরকম পরিস্থিতিতে আমরা কিন্তু দাঁড়িয়ে, আমাদের হাতে সময় খুব কম,
আজকে রাত্রেই এই বিষয়ে আমরা একটা টেলিগ্রাম মিটিং রেখেছি 9টার সময়। গত 3-4 দিন আগে একটা রেখেছিলাম, সকলের অনুমতি নিয়ে আমরা এই বিষয়ে মানে এগিয়েছিলাম এবং তাদের উত্তরাখণ্ড এবং বিহারের বিভিন্ন অ্যাডমিনদের, রেগুলার ডিএলএড অ্যাডমিনদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি। আজকের মিটিংয়ে তাদের মূল্যবান কিছুটা সময় দেওয়ার জন্য বা তাদের সাথে আপনারা যাতে খোলাখুলি কথা বলতে পারেন, বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, সেই বিষয়ে আমরা একটা ব্যবস্থা করেছি। সকলকে অনুরোধ করব নিজেদের মনের যা যা মানে জানার রয়েছে, যা যা সংশয় রয়েছে সেটা দূর করার জন্য আজকে রাতে অ্যাসোসিয়েশনের টেলিগ্রাম মিটিংয়ে 9টা থেকে হবে, সেই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। যারা যারা টেলিগ্রামে এখনও জয়েন হননি, বলব আমাদের সহযোদ্ধাদের বলবো একটু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এনআইওএস যদি আমরা একবার যদি রিভিউ পিটিশনে তারা রিভিউটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একটা ধাক্কায়, আবারও বলছি, এক ধাক্কায় 20-25,000 ক্যান্ডিডেট কিন্তু বেড়ে যাবে। আমরা রেগুলার ডিএলএড যত না নেই বা যত আছি তার ডবল হয়ে যাবে এনআইওএস এলে, কারণ 14-র এনআইওএস আছে, 17-র এনআইওএস আছে, 22-র এনআইওএস আছে এবং যে জাজমেন্টটা আমরা এনেছি 23-র এনআইওএসরাও কিন্তু ভ্যালিড হয়ে যাবে যদি তাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়ে যায়। এবার আপনারা ভাবুন এটা কতটা ইম্পর্টেন্ট। আর সুপ্রিম কোর্টের মতো কোর্টে লড়ার জন্য আমরা যদি এককভাবে লড়ি, সেখানে আমাদের 22-দের তো অনেক মামলা লড়তে হচ্ছে, 22-দের আমরা কিন্তু বেকার, তাহলে আমাদের ওপর প্রেশার যতটা কম হবে আমরা সেই চেষ্টা ততটা করব। সেজন্য একই দাবি সকল স্টেটের, কিন্তু একই দাবি যে রেগুলার ডিএলএডদের অধিকার ছেনানো যাবে না। যেটা ইনভ্যালিড সেটা ইনভ্যালিড, যেটা অপপ্রয়োগ করে যারা এই ট্রেনিং নিয়েছে তারা তাদের ভাই প্রাইমারি স্কুলের টিচার হওয়ার যদি এত ইচ্ছা থাকে তাহলে রেগুলার ডিএলএড করুক, ডিএলএড করে টেট পাস করুক, তারা কম্পিটিশনে আসুক, তাদের সাথে তো কোনো ব্যাপার না। সেই কারণের জন্য আমাদের অধিকারকে রক্ষার জন্য যাই এনআইওএস বাদ গেছে, তাদের সেই এনআইওএসদের যাতে রিভিউ পিটিশন অ্যাকসেপ্টই না হয়, এই এনআইওএসদের বিরুদ্ধে যে এনআইওএস যে ইনভ্যালিড, এই জাজমেন্টটা যে সিনিয়র অ্যাডভোকেট এনে দিয়েছিলেন, আমরা কিন্তু যৌথ উদ্যোগে মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং উত্তরাখণ্ড এই 3টে স্টেট মিলে যৌথ উদ্যোগে আমরা কিন্তু সেই সিনিয়র অ্যাডভোকেটদের, সেই অ্যাডভোকেট প্যানেলকে রাখার চেষ্টা করছি, যেটা সুপ্রিম কোর্টের যথেষ্ট ব্যয় সাপেক্ষ। কিন্তু আমরা একদিন যদি তাকে হায়ার করতে পারি তাহলে একদিনেই আমরা বাজিমাত করতে পারবো তাদের রিভিউ পিটিশনটা খারিজ করে, তাহলে কিন্তু আমরা চিরতরে এনআইওএসদের থেকে মুক্ত হয়ে যাব, যেটা বিএডদের ক্ষেত্রে হয়েছে। এবং এক্ষেত্রে বলবো যেহেতু এনআইওএসরা ক্লাস 8 অবধি ভ্যালিড, এক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি যেটা বিএড এবং ডিএলএড সকলেরই কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এনআইওএস, তাহলে এক্ষেত্রে আপার প্রাইমারি যে ক্লাস 6-8-এর জন্য বিএডদেরও কিন্তু একটা হিউজ কম্পিটিশন হচ্ছে এই এনআইওএসরা। তাই বিএড ক্যান্ডিডেটরাও যারা আপার প্রাইমারির জন্য প্রিপেয়ার হচ্ছেন বা আপার প্রাইমারির জন্য যেহেতু আপনারা এলিজিবেল, তাই এক্ষেত্রে এনআইওএসকে দূর করার জন্য প্রত্যেক রেগুলার ডিএলএডের সাথে সাথে বিএডদেরও বলবো এগিয়ে আসার জন্য, কারণ এই কম্পিটিশনটা কিন্তু আপনাদেরও, এটা অবৈধ, এনআইওএসটা কিন্তু অবৈধ, এনআইওএসটা শুধুমাত্র বারবারই বলছি ইন সার্ভিসদের জন্য, তাদের সার্ভিসটা বাঁচানোর জন্য ভারত সরকার এই কোর্সটাকে এনেছিল। কিন্তু এটা মিস ইউজ করে যারা প্রাইভেট স্কুলের টিচার বা এতে মিস ইউজ করে এই কোর্সটা করে, তাহলে তাদের, তারা যে মিস ইউজ করেছে সেই সুযোগটা আমরা কেন দেব? এই কারণের জন্য আমরা লড়াই করছি। আপনারা সকলে, আমরা জানি যে অ্যাসোসিয়েশন, আপনারা খুব ভালো করে জানেন যে অ্যাসোসিয়েশন অকারণে কোনো ফান্ডিং তোলে না। এতদিন পর্যন্ত 2 ফান্ডিং তোলা হয়েছিল, এক হচ্ছে আমাদের সার্টিফিকেট বাতিল মামলায়, 2 হচ্ছে এমপি ক্লারিফিকেশন মামলায়। এমপি ক্লারিফিকেশন মামলা কিভাবে আমরা করেছিলাম, কে কিভাবে কি বলেছে জানি না, কে কতটা হিয়ারিং দেখেছেন জানি না, কিন্তু এমপি ক্লারিফিকেশন মামলায় আমরা যাদের হাত ধরে যেখানে রেখেছিলাম, আপনি দেখবেন, যারা দেখেছেন নিশ্চয়ই জানেন যে শেষে কিন্তু গোপাল শঙ্কর স্যার, যারা ছিল আমাদের সকলের যে যৌথ উদ্যোগে যে অ্যাডভোকেট প্যানেল রাখা হয়েছিল, সেই অ্যাডভোকেট প্যানেলের মধ্যে একজন ছিল গোপাল শঙ্কর স্যার, তিনি কিন্তু এমপি ক্লারিফিকেশনের লাস্টের মোড়টা ঘুরিয়েছিলেন। তিনি কিন্তু এই যে টোটাল বিএডদের আর ডিএলএডদের মানে প্রসপেক্টিভ রায় যে 11 আগস্টের পর থেকে লাগু হবে, এই রকম একটা রায় আসা থেকে বাঁচিয়েছিলেন কিন্তু গোপাল শঙ্কর স্যার। সেই গোপাল শঙ্কর নারায়ণ স্যারকে কারা হায়ার করেছিল, যে আমাদের যৌথ উদ্যোগে হায়ার করা হয়েছিল। তো আমরা যে এমপি ক্লারিফিকেশনে কতটা গুরুত্বপূর্ণ জায়গায় ফান্ডিংটা দিয়েছিলাম এবং তার বেনিফিট আমরা কি পাচ্ছি, যে যতই বলুক যে তারা প্রসপেক্টিভ রায় এনেছে, নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন যে অ্যাকচুয়াল অ্যাসোসিয়েশন কিন্তু কোনো টাকা পয়সা 22-দের ছেলেমেয়েদের টাকা নষ্ট করেনি।
আর এটাও আপনাদের সকলের কাছে আমরা ওপেন করে রেখেছিলাম যে আমাদের সেই ফান্ডে কত টাকা উঠেছিল এবং সেই ফান্ডে কত টাকা এমপি ক্লারিফিকেশন মামলাতে দেওয়া হয়েছিল এবং বর্তমানে কত টাকা রয়েছে। সেই টাকা থেকে কিন্তু আমরা এনআইওএস এর মামলাটা, মানে 23 স্টেটে এনআইওএসকে আটকানোর আরও যে অন্যান্য মামলাগুলো আপনারা দেখতে পাবেন, আগস্টের মধ্যেই হয়তো কিছু একটা মানে খবর আপনাদের সামনে তুলে দিতে পারবো, সেটা বলছি না যে কি খবর। তো এই যে মানে টুকিটাকি যাবতীয় যা খরচা, যাবতীয় যা যা কিছু মানে কোর্টের যে বিষয়গুলো আমরা কিন্তু এই ফান্ডিং থেকে করছি, তারও একটা স্বচ্ছ হিসাব আপনারা অবশ্যই পেয়ে যাবেন বা পেয়ে এসছেন। তো অকারণে অ্যাসোসিয়েশন টাকা দাও করে ফান্ড তোলে না, এটা কিন্তু খুব এমার্জেন্সি বিষয়। তাই আমরা তড়িঘড়ি মানে রাতের পর রাত জেগে বলবো যে এই যে স্টেটগুলোর সাথে, স্টেটের অ্যাডমিনদের সাথে যারা মুখ্য ভূমিকা গ্রহণ করে এনআইওএসদের বিরুদ্ধে রেগুলার ডিএলএডদের হয়ে আই ফাইল করেছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা যৌথ উদ্যোগে এই যে এনআইওএসদের আটকানোর জন্য মানে লড়াইটা দিচ্ছি, আশা করবো আপনারা সকলে পাশে থাকবেন এবং সকলে অ্যাসোসিয়েশনকে ফান্ডিং দেবেন। যেহেতু সুপ্রিম কোর্টের বিষয় আপনারা সকলেই জানেন এটা কতটা ব্যয় সাপেক্ষ, তাই সকলকে বলবো একটু সকলে পাশে থাকুন। আপনারা আমরা আগেও যেটা মানে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, প্রত্যেক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যেক মানে কেসের জন্য যেটা তোলা হবে তার কোন পারপাসে কী খরচা হচ্ছে এবং কত টাকা থাকছে বা কত টাকা কম পড়ছে বা যাবতীয় যা তথ্য খরচাপাতি সমস্ত কিছু ব্যাংক স্টেটমেন্ট সহ আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা অ্যাসোসিয়েশনের প্রতিজ্ঞা, অ্যাসোসিয়েশন এই নীতি নিয়ে চলে, আগামী দিনেও চলবে। তো সকলকে অনুরোধ করব আজকের 9টার মিটিংটাতে অবশ্যই, টেলিগ্রাম মিটিংটাতে অবশ্যই জয়েন করুন। এনআইওএস কেন আমাদের জন্য এতটা দুশ্চিন্তার মেয়ে, যে মানে 3-4 দিনের মানে 27 তারিখে এটা 27 তারিখ মানে গত মাসের 27 তারিখে এইটা মানে এনআইওএসরা যে ওপেন কোর্টে শুনানি করতে পারবে এই জাজমেন্ট মানে এইরকম একটা অর্ডার পেয়েছে। তো 27 তারিখের পর থেকে মাঝে আমরা একটা মিটিং করেছিলাম এবং তড়িঘড়ি আমরা যতটা পেরেছি বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে বিভিন্ন স্টেটের অ্যাডমিনদের সাথে মিটিং করে এই জায়গায় আসতে পেরেছি। এনআইওএসদের কিন্তু আমাদেরকে আটকাতেই হবে। যাই হোক, অনেকটা হয়তো লাইভটা লেন্দি হলো, সকলকে অনুরোধ করবো যারা এখনও টেলিগ্রাম মিটিং টেলিগ্রামে জয়েন হননি, অ্যাসোসিয়েশনের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং আজকে রাতে মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনাদের জানা বা বোঝা যা কিছু জিজ্ঞাসা থাকবে সেটা অবশ্যই সেখানে করবেন এবং সেখানে আমরা চেষ্টা করেছি যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অন্যান্য স্টেটের সাথে যে আমরা মিলিত উদ্যোগে আই ফাইল করে সেখানে ঢুকে সকল রেগুলার ডিএলএডদের হয়ে এনআইওএসদের যে আটকানোর ব্যবস্থা বা যে পথে আমরা পা বাড়িয়েছি সেই তাদেরকেও রাখতে। ধন্যবাদ। আর সত্যি কথা বলতে কি 6 তারিখ মানে আজকে 4 তারিখ শেষের দিকে আর শুধুমাত্র আমাদের হাতে একটা দিন মানে 5 তারিখ, সবটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। মানে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেইভাবে আমরা কিন্তু লড়তে পারবো, এনআইওএসকে আটকাতে পারবো কি পারবো না সবটাই আপনাদের ওপর। মাঝে শুধু একটা দিন খুব গুরুত্বপূর্ণ এই দিনটা আমাদের জন্য, এরকম হঠাৎ আমাদের মানে নোটিফিকেশান কবে আসবে আমরা এখনও অধরা, আমরা জানি না। তার জন্য আমরা যে অপেক্ষা করে রয়েছি যে 22 রিক্রুটমেন্টটা মিটলেই আমরা যথাযোগ্য আমাদের মানে তাতে যদি রাজপথে পড়ে থাকতে হয় পড়ে থাকবো, কিন্তু আমরা ভিতর থেকে প্রত্যেকটা মানে মুহূর্তে আপডেট থাকছি। এই শুধু রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়া মানে 22 মামলা 467 জন যে থার্ড কাউন্সিল বাকি আছে এবং 5% 22 রিক্রুটমেন্ট এটা মিটলেই আমাদের মানে অ্যাসোসিয়েশনের যা যা কার্যপ্রণালী যা যা পদক্ষেপ নেওয়া হবে সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এর মাঝে এই যে নোটিফিকেশান আসার যে মাঝে এত যে হঠাৎ হঠাৎ এই যে বাধাগুলো বা হঠাৎ হঠাৎ এই বিপদগুলো এসে আমাদের পড়ছে, এই ভয়ঙ্কর বিপদগুলো থেকে কিন্তু আমাদেরকেই লড়াই করে আমাদের চাকরি পাওয়ার রাস্তাটাকে সুদৃঢ় করতে হবে এবং পাকাপোক্ত করতে হবে। যারা অবৈধ, যারা অপব্যবহার করে, অপপ্রয়োগ করে এই কোর্সগুলো করে আমাদের রেগুলার ডিএলএডদের অধিকারকে ছেনাতে আসছে, তাদের সাথে আমাদেরকে কিন্তু আমাদেরকেই লড়তে হবে। তাই আশা করব সকল রেগুলার ডিএলএড, শুধু যে টেট পাস নয়, যারা রেগুলার ডিএলএড করছো তাদেরকেও বলবো যে তার ভবিষ্যতে মানে টেট দেবে তাদেরকেও বলবো এগিয়ে আসার জন্য। কেন? কারণ এনআইওএস যদি একবার ভ্যালিড হয়ে যায় তাহলে এই যে আমাদের ওয়েস্টবেঙ্গলের যে সংখ্যাটা 1,62,000, সেই সংখ্যাটা কিন্তু পরবর্তী টেটগুলোতে হতে হতেই যাবে, মানে সবার কম্পিটিশন হয়ে দাঁড়াবে এনআইওএস। তাই আমাদের এনআইওএসকে নিয়ে সিরিয়াসলি ভাবতেই হবে। আশা করি আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।